আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ওই এই তুই কি করোনার কথা ভুলে গেছস? কেমনে ভুলি? এই করোনা দেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। অনুষ্ঠানটির প্রতি পর্বে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে নানি নাতির মধুর বাক্যালাপ। এই জুটি যেন টম অ্যান্ড জেরির মতো যুক্তিখণ্ডন আর তর্কে মাতিয়ে রাখেন দর্শকদের। ইত্যাদির জনপ্রিয় সেই মুখ নানি অভিনেত্রী স্বপ্নম পারভীন এখন প্রতারণা মামলার আসামি। তাকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে ঢাকার আদালতে। পিটিআই লিমিটেডের পক্ষে মামলা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম মিয়া। মামলাটি আমলে নিয়ে বিবাদীকে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। এরপর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন স্বপ্নম। 2020 সালের 16 মার্চ স্বপ্নম পারভীনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিচারকাজ চলাকালে মামলার বাদীসহ 3 জন আদালতে সাক্ষ্য দেন। গতকাল মঙ্গলবার ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন মর্মে মামলার বদলি চেয়ে আবেদন করেছেন স্বপ্নম পারভীন। আগামী 30 মার্চ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে এ বিষয়ে শুনানি হবে। তবে বিবাদী পক্ষ থেকে আপোষ মীমাংসার কথা থাকলেও তা করা হয়নি বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। এ বিষয়ে স্বপ্নম পারভীনের সঙ্গে আদালতে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি সাংবাদিকদের তো ডাকিনি, কেন এলেন এখানে? মামলার বাদী পক্ষের আইনজীবী আশরাফ হোসেন জাগোনিউসকে বলেন, বাড়ি ভাড়া চুক্তিপত্রের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে তা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেন আসামি স্বপ্নম পারভীন। আমরা এর প্রতিকার চেয়ে মামলা করেছি, আদালত মামলাটি আমলে নিয়েছে, মামলার বিচার কাজও শুরু হয়েছে, 3 সাক্ষীর সাক্ষ্য গ্রহণও হয়েছে। স্বপ্নম পারভীন আপোষ করতে চেয়েছিলেন তবে তিনি তা করেননি। আগামী 30 মার্চ মামলা বদলি চেয়ে বিবাদীর আবেদনের উপর শুনানি হবে। বাদীপক্ষের অভিযোগ, বিবাদী পাওনা টাকা পরিশোধ না করে টালবাহানা করে সময় ক্ষেপণ করেছেন এবং পাওনা টাকা আত্মসাত করার চেষ্টা করছেন। 2019 সালের 20 অক্টোবর বাদী ফোনে যোগাযোগ করলে বিবাদী টাকা দিতে অস্বীকার করেন এবং পালে টাকা আদায় করিস বলে বাদীকে হুমকি দেন। এই ঘটনায় 2019 সালের 16 নভেম্বর দণ্ডবিধি 420, 406 ও 506 ধারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিংস কনফেকশনারি পিটিআই লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম মিয়া বাদী হয়ে স্বপ্নম পারভীনের বিরুদ্ধে মামলা করেন। আরে এর লেগেই তো কইলাম, কোন কে তারা মুখ কইয়া দেও, দেশি না বিদেশি।